ম্যাথ বাই এম কেয়ার চ্যানেলে স্বাগত এই ভিডিওতে গণিত প্রকাশ দশম শ্রেণীর কোষে দেখি পঁচিশের একের দাগের সমস্যাটির সমাধান করব একটি নারকেল গাছের ঘোড়া থেকে অনুভূমিক তলে কুড়ি মিটার দূরের একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোন যদি সিক্সটি ডিগ্রি হয় তাহলে গাছটির উচ্চতা নির্ণয় করি প্রথমে একটি নারকেল গাছ সোজা হবে ধরে নেব। একটি নারকেল গাছের গোড়া নারকেল গাছ এ বি নাম দিয়ে দিই অর্থাৎ বি হলো এর গোড়া গোড়া থেকে অনুভূমিক তলে ডান দিকে অথবা বাম দিকে কুড়ি মিটার দূরের একটি বিন্দু এই অনুভূমিক তলে কুড়ি মিটার দূরের একটি বিন্দু সাপেক্ষে গাছটির অগ্রভাগ এর উন্নতি উন্নতি কোণ অর্থাৎ এখানে পর্যবেক্ষকে মাথা উপর দিকে থাকছে অর্থাৎ তিনি উপরের দিকে তাকাচ্ছেন কোণ কার সাপেক্ষে অনুভূমি রেখার সাপেক্ষে যদি সিক্সটি ডিগ্রি হয় যেহেতু উন্নতি কোন এখানে সৃষ্টি ডিগ্রি সুতরাং সেই কোন সাপেক্ষে এটা লম্ব লম্বের চেয়ে ভূমি ছোট করতে হবে তাহলে এখানে একটি বিন্দু সি নিলাম এবির চেয়ে বেশি ছোট করে নিলাম এ এবং সি যুক্ত করলাম এটা কত ডিগ্রি কোন হলো সিক্সটি ডিগ্রি দৃষ্টি রেখা উপরের দিকে ডিগ্রি প্রশ্নের ভাষাতেই প্রথমে চিত্রের বর্ণনা দেব একটি নারকেল গাছের গোড়া থেকে মনে করি একটি নারকেল গাছ এর গোডা থেকে অনুভূমিক তলে অনুভূমিক তলে অনুভূমিক তল আর এখানে উল্লেখ করার প্রয়োজন নেই কুড়ি মিটার দূরের কুড়ি মিটার একটি বিন্দু সাপেক্ষে বিন্দু কোন ধরেছি সি এর সাপেক্ষে গাছটির অগ্রভাগের গাছটির অগ্রভাগের অগ্রভাগ অর্থাৎ এ এ আর লেখার প্রয়োজন নেই অগ্রভাগের উন্নতি কোন উন্নতি কোন অর্থাৎ কোন বি সি এ যদি সিক্সটি ডিগ্রি হয় আমি তো মনে করেছি আর যদি লেখার প্রয়োজন নেই উন্নতি কোন সিক্সটি ডিগ্রি এবার বর্ণনাগুলো ভালো করে দিই অর্থাৎ বি সি সমান কুড়ি মিটার কোন বি সি এ সমান সিক্সটি ডিগ্রি গাছটির উচ্চতা নির্ণয় করি অর্থাৎ এবি সমান কত এইভাবে প্রথমে বর্ণনা দেব বর্ণনা দিতে গিয়ে এক্স ওয়াই ধরে বা অন্য কোনোভাবে লেখার প্রয়োজন নেই প্রশ্নে যেভাবে উল্লেখ থাকবে যে ভাষাতেই লেখা থাকবে আমরা ঠিক একই ভাষাতে লিখব প্রথমে মনে করি তারপরে একটি নারকেল গাছ যেহেতু এবি নারকেল গাছ ধরেছি তাই প্যাকেটে এবি গোড়া থেকে অনুভূমিক তলে কুড়ি মিটার দূরের একটি বিন্দু বিন্দু সি ধরেছি তাই প্যাকেটে সি এবার কোন বাহুটা পেয়েছি বিসি কোন কোনটা পেয়েছি সি কোন এবং কোনটা চাই লিখলাম এরপরে কি করব এরপরে সমকোণী ত্রিভোজ আমরা আগেই বলেছিলাম যে চাই বাই পাই এখানে এবি চাই আর এসি পেয়ে গেছি এই দুটো ভুজ কোন ত্রিভুজের অন্তর্গত বিসি ত্রিভুজের অন্তর্গত তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি থেকে সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই মনে মনে ভাবছি চাই বাই পাই তাহলে এক্ষেত্রে এবি বাই এবি বাই বি সি বিসি পেয়ে গেছি এবি বাই বি সি সমান কি হলো ত্রিকোণমিতির প্রথম সেই ছড়াটি সাইন লতি কষ ভূতি কট ভুল হয় কোশেক শেখ ট্যান ক্রমে অনন্য নিশ্চয় কট ভুল ভূমি লম্ব কট আর তার অনন্য ট্যান লম্বাই ভূমি তাহলে এই সিক্সটি ডিগ্রিটি কোন সাপেক্ষে বিপরীতভাবে এটা লম্ব এটা লম্ব তাহলে আমি লম্ববাই ভূমি করেছি অর্থাৎ টেন টেন সিক্সটি ডিগ্রি বা এবি বাই বিসি সমান টেন সিক্সটি ডিগ্রির মান কত সব থেকে মনে আছে রুট থ্রি বা আমরা এই মানটা মনে রাখার জন্য শুধুমাত্র সাইনের মানের কথা মনে করব সাইনের মানগুলো ছিল জিরো ওয়ান বাই টু ওয়ান বাই রুট টু রুট থ্রি বাই টু ওয়ান অর্থাৎ সাইন সিক্সটি মান ছিল রুট থ্রি বাই টু তাহলে কস সিস্ট্রিটির মান কত ছিল একের দুই এটিসের মানের সমান তার টেন মান কত ছিল সাইন সিক্সটি ডিগ্রি বাই কস সিক্সটি ডিগ্রি সমান রুট থ্রি বাই টু ইন্টু টু বাই ওয়ান সমান রুট থ্রি শুধুমাত্র ফার্স্ট রো বরাবর যে মানগুলো ছিল অর্থাৎ সাইনের মান সেটি মনে রাখলেই বাকিগুলো পরীক্ষা হলেই বের করে নেওয়া যেতে পারে এবি সমান এই হরটা গুণ হয়ে যাবে বিসি রুট বিসি বা এবি সমান মান মিটার তাহলে কুড়ি রুট থ্রি মিটার অতএব প্রশ্নে বলা ছিল গাছটির উচ্চতা নির্ণয় করি অতএব গাছটির উচ্চতা কুড়ি রুট থ্রি মিটার অনেক সময় রুট থ্রির মান দেওয়া থাকে সেক্ষেত্রে মান বসাতে হবে এখানে মান দেওয়া নেই সুতরাং রুট থ্রি আলাদা করে মান লেখার কোনো প্রয়োজন নেই তাহলে প্রথমে আমরা প্রশ্নটা ভালোভাবে পড়ে নেব প্রশ্নটা ভালোভাবে পড়ে নেওয়ার পর প্রশ্নের ভাষাকে নকল করেই ছবির বর্ণনা দেব। একটা ছবি এঁকে ফেলব ছবির বর্ণনা দেব ছবির বর্ণনা দিতে গিয়ে শেষে কোনটা চাই সেটা অবশ্যই উল্লেখ করতে হবে তারপর ভাবব কিটা চাই আর এখান কোনটা আমি পাই চাই বাই পাই এই ছবিতে এব পেয়ে গেছি তাই করেছি এবি বাই বিসি আর পরে ভাববো এই দুটি বাহুর অনুপাত এই কোন সাপেক্ষে আসলে কি হয়ে গেল সেই ক্রণানুপাতটা লিখে ফেলবো ক্রোনপাতটা লিখে ফেলার পরে ভাববো ওর মান কত ঠিক তার পরবর্তী ধাপে হটটি এই কোনানুপাতের সাথে গুণ করে দিতে হবে এই নিয়মে আমরা এগোবো একই অঙ্ক বিভিন্নভাবে করা যায় আমরা সুনির্দিষ্ট এই নিয়মে এগোব আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারলে অসংখ্য ধন্যবাদ